দেখো জাস্ট ভিউটা দেখো। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, তো এখন আমরা আছি ঋষিখোলায়, আর এখানে আমরা বনলতা হোমস্টেতে রয়েছি। তো আজ এখন এসেছি ব্রেকফাস্ট করতে, তোমাদের দেখাবো, তো যতটা পাচ্ছি ভিডিও তোমাদের করে দেখাচ্ছি। ভালোই লাগছে অফবিট, মানে বন্ধুরা বা কোনো ফ্যামিলি কেউ থাকলে তবেই বেশি ভালো লাগবে, একা খুব একটা যে ভালো লাগবে সেটা বলবো না। হ্যাঁ, যদি তোমরা এখানে নিস্তব্ধটাকে ফিল করতে পারো তাহলে বেশ ভালো লাগবে। তো চলো ব্রেকফাস্ট করি এবং তোমাদের দেখাই। প্রতিদিনের মতো আজকেও ছিল লুচি আর ঘুগনি, কিন্তু এখানে লুচিটা ময়দার ছিল আর ঘুগনিটা একদম বাঙালি স্টাইলের ছিল। এখানে এটাই বিশেষত্ব যে ঋষিখোলার এইখানে যারা খাবার দাবার বানায় প্রত্যেকজন বাঙালি, যার জন্য তোমরা তোমাদের বাড়ির টাচটা পেয়ে যাবে। এবং আগের দিন রাতেও আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়েছিলাম, যেটা অসাধারণ লেগেছিলো। তারপরে চলে এলাম একটু নদীর ধারে, এবং নদীর ধারে কিন্তু ওই যে সোজা ফাঁকা একটা জায়গা দেখতে পাচ্ছ, ওখানটা কিন্তু একটা ব্রিজ করা আছে, একটা কাঠের ব্রিজ, যেখানে হাঁটা যাবে না কিন্তু উপভোগ করতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ সূর্যটা এমনভাবে পড়েছে যেন চারিদিকে পাহাড় ঘিরে আছে আর মাঝখান দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। এক অসাধারণ অনুভূতি লাগছে, মানে সকালবেলায় ঋষিখোলায় কিন্তু এই সব জায়গাগুলো অনুভূতি করা, তাছাড়া নদীর যারা পছন্দ করো পাহাড়ি নদীর সামনে সময় কাটানো খুবই ভালো একটা জায়গা। তোমাদের দেখিয়ে দিই, এই রয়েছে আমাদের হোমস্টে বনলতা। তো বেশ ভালো দেখতে, কিউট মতো জায়গাটা, মানে এখানে তোমরা প্রচুর কটেজ টাইপের রুম পেয়ে যাবে, আর অফবিট মানেই তো কটেজ বেশি পছন্দ হয়। দেখিয়ে দিই তোমাদেরকে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এবং আমাদের পুরো সবকটা রুম ওপরে ফ্লোরে আছে, তোমাদের দেখাচ্ছি। পাচ্ছ এই সিঁড়িটা থেকে ওপরে উঠে যেতে হবে, একদম সাইড দিয়ে আছে, আর এই সিঁড়ি থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে। এই দেখো নদী দেখা যাচ্ছে, আর এই সিঁড়ি থেকে সোজা ওপরে উঠে প্রথমে পড়বে ব্যালকনি, দেন রুম পড়বে, আর প্রত্যেকটা রুম কিন্তু ওয়েল ডেকোরেটেড। তোমাদের দেখাচ্ছি 201 নম্বর রুমটা, একদম ঘেটে আছে যেমনটা থাকবার কথা, লাইটগুলো জ্বালাই দেখো, এখানে লাইট কিন্তু বারবার জ্বালালে চেঞ্জ হতে থাকে। এই বেড, দুটো কম্বল দেবে, এবং চারটে দুটো ছোট বালিশ, দুটো বড় বালিশ দেবে। এদিকে আমাদের লাগেজ রয়েছে, এদিকে রয়েছে সুইচ বোর্ড, আর এইদিকে রয়েছি আমি, আর এটা রয়েছে বাথরুম, বেশ পরিষ্কার, বেশ কিউট মতো। তো বন্ধুরা, তোমাদের যেমনটা বলেছিলাম, ঋষিখোলা থেকে বেরিয়ে চলে এসেছি এখন রামধুরাতে, আর এখানে ভিউ জাস্ট অসাধারণ, আর তার সাথে আমাদের হোমস্টেটাও যেটা দিয়েছে সেটা খুবই সুন্দর, তোমাদের দেখো। তো রামধুরার হোমস্টে থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, মেঘ আর পাহাড় যেন একসাথে মিশে গেছে আর সাথে উঁকিয়ে দিচ্ছে সূর্য। তো এখন সানসেট হলো, যার জন্য সূর্যটা দেখা যাচ্ছে না। আর এই দিকে দেখো আমরা খেতে চলে এসেছি লাঞ্চ, আর আমরা লাঞ্চ করছি প্রায় 5:30 বাজে, এতটাই দেরি হয়ে গেছে। আসলে ঋষিখোলা থেকে একটু মিস কমিউনিকেশনের জন্য ড্রাইভার আসতে লেট হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যেমনটা বলেছিলাম, ঋষিখোলা থেকে আমি চলে এসেছি রামধুলা, আর এখানে যেমন অসাধারণ ভিউ তেমন তার সাথে সাথে অসাধারণ একটা হোমস্টেও পেয়েছি। এই হোমস্টেটা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো, তার আগে দেখো এখানে ভিউটা কেমন পুরো হোমস্টে থেকে। দেখো জাস্ট ভিউটা দেখো, রাতে যা লাগবে না আর সকালেও উঠে এই রকম সুন্দর একটা ভিউ পেলে আর বলাই যায় না। মানে কালিম্পংয়ে এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট জায়গা আমার লেগেছে। তো বন্ধুরা, এটা রয়েছে আমাদের হোমস্টে, এটা রয়েছে ডিনার রুম বা ডাইনিং রুম, আর এটা আমাদের একটা রুম পড়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়ো লাইটটা জ্বালাতে হবে। কিন্তু একদম রুমে ঢুকতেই কিন্তু একটা সোজা একটা জানালা রয়েছে, যেটা কিন্তু একদমই ভালো ভিউ পয়েন্টে রয়েছে, দাঁড়াও তোমাদের লাইটটা জ্বালাই দেন দেখাচ্ছি। এই দেখো জাস্ট, এখানে আবার সোফাও রয়েছে বসার জন্য, এখানে একটা বেড রয়েছে সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে,
আর এই দিকে রয়েছে জানালা, দেখো, আর জানালা থেকে জাস্ট ভিউটা অসাধারণ না? তো চলো আরো একটা রুম আছে তোমাদের দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে রয়েছে এই রুমের বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উঠবো এবং ওপরেও কিছু রুম আছে, সেগুলো তোমাদের দেখাবো। তো বন্ধুরা এই দেখো একদম ব্যালকনি, এটা কমন প্যাসেজ রয়েছে, আর সামনে ভিউটা দেখো ব্যালকনি থেকে। এখন রাত হয়ে গেছে, সকালে আমি তোমাদের ভালোভাবে দেখাবো। আর দেখো জাস্ট অসাধারণ লাগছে। এবার তোমাদের রুমটা দেখো, এই সামনে সামনেই একদম রুমগুলো রয়েছে পরপর। বন্ধুরা এই রয়েছে রুম, দেখতে পাচ্ছ একদম কাঠের রুম। এখানে একটা বেড, ডাবল বেড, আর এখানে আবার একটা সিঙ্গেল বেড। এইদিকে রয়েছে উইন্ডো, আর এদিকে সুন্দর পেন্ট করা। এখানে একটা টেবিল পেয়ে যাবে, মানে হ্যাঙ্গিংয়ের জন্য জায়গা পেয়ে যাচ্ছ। আর এইদিকে রয়েছে বাথরুম, বাথরুমের শাওয়ারটাও রয়েছে, গিজারও রয়েছে প্রপার, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে, একদম পারফেক্ট। তো রাত্রিবেলাটা ব্যালকানিতে বসে বসে সুন্দর চা এনজয় করতে করতে কেটে গেল কিভাবে বোঝাই গেল না। তারপরে পরের দিন সকালে উঠতেই পেয়ে গেলাম এইরকম একটা ভিউ, জাস্ট অসাধারণ ভিউ, যেখান থেকে দূরে তিস্তা নদী বয়ে যাচ্ছে এবং পাহাড়ের ওপর পাহাড় যেন আমাদের দিকে উঁকি মেরে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে। তো এই ভিডিওগুলোর ডিটেলসটা থাকবে নেক্সট ভিডিওতে, আমি কন্টিনিউ করছি। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এই ভিডিওটা একদম একটু ছোটো মতো ভিডিও থাকছে, মেনলি হোমস্টের ওপর। তো দেখতে থাকো পরের ভিডিও।